উনিশশো একাত্তর সালে হয়েছিল বাঙালির মুক্তিযুদ্ধ সে যুদ্ধের ৪৫ বছর পেরিয়ে দু সালে এসে এখনও এটাই এই জাতির সবচেয়ে বড় অর্জন বলে মনে করা হয় যাকে ছাড়িয়ে যেতে পারেনি আর কোনো ঘটনা কিংবা প্রাপ্তি কারণ মুক্তিযুদ্ধ দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র যেখানে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট কিন্তু এত বছর পরও 1971 সালে কি ভূমিকা ছিল সেটিকে ঘিরে সবসময় একে অপরের বিরুদ্ধে বিতর্কে লিপ্ত হন বিভিন্ন দলের রাজনীতিবিদেরা যারা বিয়োজিত করেছে তারাই মন্ত্রী উপমন্ত্রী প্রধানমন্ত্রী উপদেষ্টা এই সমস্ত পদ দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছে কারণ আসুন সবাই মিলে একবার আমরা আবার জেগে উঠি যেমন জেগেছিলেন পঁয়তাল্লিশ বছর পেরিয়ে এসেও এখনও বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন বলে মনে করা হয় মুক্তিযুদ্ধকে কারণ এই যুদ্ধ দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র যেখানে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই রাজনীতিতে চলছে নানা দাবি পাল্টা দাবি বিতর্ক স্বাধীনতা মুক্তিযুদ্ধ সবসময় আমাদের প্রেরণার উৎস এটা অনন্তকাল ধরে চলবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন দেশের সাধারণ জনগণ কিন্তু অভিযোগ আছে এমন একটি জনযুদ্ধে অর্জনের কৃতিত্বটা পুরোটাই দাবি করে এর মাধ্যমে একটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চায় আওয়ামী লীগ যদিও এই দাবি যৌক্তিক বলেই মনে আওয়ামী লীগই তো এই স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধ বুকে ধারণ করে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে সুতরাং যারা স্বাধীনতা বিরোধী তারা তো স্বাধীনতার মর্যাদা বুঝবে না বা বুঝে না সেই কারণেই তারা আওয়ামী লীগকে এই দায়ীটা দেয় বিএনপি নেতা মেজর আহমেদের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিতর্ক সেটি রাজনীতিরই অংশ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা জনগণের কাছে ঘৃণার পাত্র সুতরাং এই দুই দলেরই চেষ্টা থাকে তাদের প্রতিপক্ষকে ওই ঘৃণার দলে ফেলে দেবার জন্য তারাও বলে যে আমাদের নেতা মুক্তিযোদ্ধা না তিনি আইএসআই রেজেন্ট ছিল আমরাও বলি যে তোমরা তো পাকিস্তানের শাসন ক্ষমতায় যাওয়ার তোমরা তোমরা চেষ্টা স্বাধীনতা ঘোষণা তো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিভক্তির একটি বড় কারণ হিসেবে দেখা হয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামকে মুক্তিযুদ্ধের সময় এই দলটির বিতর্কিত ভূমিকার ভিত্তিতেই বাংলাদেশের রাজনীতিতে উঠে এসেছে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি বিতর্ক বিএনপির নেত্রী খালেদা জিয়া তিনি তো সেই স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা দিয়ে তাদেরকে মুজাহিদকে মন্ত্রী করেছে নিজামিকে মন্ত্রী করেছে তার মানে কি তার মানে আপনি কি তাকে বলতে পারেন যে তারা স্বাধীনতার পক্ষে আজ পর্যন্ত তারা জামাতকে ত্যাগ করতে পারেনি জামাত একটি রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগও রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্যে আওয়ামী লীগও জামাতকে ব্যবহার করার চেষ্টা করেছে বিএনপিও জামাতকে ব্যবহার করার চেষ্টা করেছে সুতরাং এটি যদি দোষের হয় তাহলে উভয় দলই সমভাবে দোষী এটি একটি নির্বাচনী অ্যালায়েন্স নির্বাচনী মন্ত্রী এটি আদর্শিক কোনো জোট নয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে ছিলেন এমন বিষয়ে প্রায় বিতর্কে জড়িয়ে পড়ে দেশের রাজনৈতিক দলগুলো তবে বিশ্লেষকের মতে মূলত ক্ষমতায় টেকার জন্য এবং ক্ষমতায় যাবার জন্যই মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে তারা যেটা বিতর্ক তৈরি হয়েছে এবং যেটা উনিশশো সালের পরে বিতর্কটা সবল হয়েছে হয়েছে মুক্তিযুদ্ধের কি ঘোষক তো এইটা কোনো যে বিতর্ক তৈরি হতে পারে এটাই আমার কাছে একজন ইতিহাসের গবেষক হিসেবে আশ্চর্য লাগে কারণ স্বাধীনতা যুদ্ধ তো কোনো দিনক্ষণ সন দেখে তো মানুষ করে না এটা তো একটা জাতীয়তাবাদী আন্দোলনের একটা শেষ পর্যায়ে বুঝতে পক্ষে জাতীয়তাবাদী নয় কেবল এটা শ্রেণীর আন্দোলন একটা সমাজের আন্দোলন জনগোষ্ঠীর আন্দোলন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আফসান চৌধুরীর মতে স্বাধীনতা যুদ্ধ নিয়ে অস্বস্তি কিংবা বিতর্ক দেশের সব জনগোষ্ঠীর সমস্যা নয় এটি কেবল স্বল্প সংখ্যক রাজনীতিবিদদের সমস্যা সাধারণ মানুষ এটা নিয়ে অত চিন্তা করেন না তো ভাবনা করেন যারা চিন্তা করেন ভাবনা করেন তারা মূলত দলের সমর্থক দলগুলোর মধ্যে এমন কোনো মৌলিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পার্থক্য নেই যে পার্থক্যটা তারা টানতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো স্বাধীনতা যুদ্ধের প্রধান দল অতএব সেই ব্যাপারে তারা নিশ্চিত আর অন্যদিকে যেটা হলো সেটা হচ্ছে যে বিএনপি পঁচাত্তর সালের পরে জামাত ইসলামীকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছে তো এটা তো একটা মৌলিক বিভাজন যুদ্ধ তো আমাদের জন্মের সূত্র এটা তো আর অন্য কোনো বিকল্প নাই এটা তো আমার জন্মের ইতিহাস তো সেই জন্মের ইতিহাসটাকে ধরে টানলে কে উচ্চ বংশের কো নিচ্চ বংশের সেটা তো পরিচয় করতে হলে তো একাত্তরেই যেতে হবে শারমিন রমা বিবিসি বাংলা আমার সবচেয়ে বড় সুবিধা হয়েছিল বিবিসি